आज आमी तुम्हारे बनिए देखाबो बेसन ढोकला। तार जोनो आमी बेसन नियेछी एक कप, बेसन एक पात्रे ढेले नियेछी। एबार आमी दिए देबो हलुद गुड़ो आर दिब परिमाण मतो लवण, भालो करे मिक्स करे निब। এবার আমি দিব জল, জলটা একসাথে পুরোটা দিব না, অল্প অল্প করে দিব। আর আমি ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। তো এইভাবে আমি তিন মিনিট মতো ভালো মতো ফেটিয়ে নেব, কারণ ভালো মতো না ফেটানো হলে ঢোকলাটা ভালো হবে না। তো থিকনেসটা ঠিক এভাবেভাবে দেখতে পাচ্ছ। এবার আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টা মতো রেখে দেব। আধা ঘন্টা পর ঢাকনা উঠিয়ে নিয়েছি। ঢাকনা উঠিয়ে নেওয়ার পর আমি কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য সোডা, খাবার সোডা, আর দিয়ে দিলাম বেকিং পাউডার। সমস্ত বেকিং পাউডার, খাবার সোডা আমি বেসনের সাথে মিক্স করে নেব। এইভাবে আমি আবারও দু মিনিট মতো ফেটিয়ে নেব। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম জল। জলটা আমি হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিব। আর আমি ঠিক এরকম একটা স্ট্যান্ড কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে কড়াইয়ের জলটা ভালো মতো ফুটিয়ে নেব। এখানে আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে দিয়ে দেব সামান্য তেল। তেলটা প্লেটের সাইডে পুরো লাগিয়ে নেব। এবার আমি উপর থেকে দিয়ে দেব। এখানে আমার জলটা ফুটে উঠেছে। এবার আমি বেসনের প্লেটটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 15 মিনিট মতো আমি এটা রান্না করে নেব। 15 মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ঢোকলাটা আমার হয়ে গেছে। আমি এখানে কাঁটা চামচ দিয়ে চেক করে নিয়েছি। তো এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর প্লেটটা আস্তে করে নামিয়ে নিব। এখানে আমি একটা ছুরি দিয়ে সাইডটা হালকা একটু ই করে নেব। করে নেওয়ার পর প্লেটের উল্টো সাইডে ঠিক এভাবে ঢোকলাটা আমি নিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি কেটে নেব, পিস পিস করে কাটবো। আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ দিয়ে কাটবেন। এখানে আমি কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কালো সরষে। সরষেটা আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কারি পাতা। এক মিনিট মতো আমি ফ্রাই করে নিব। এবার আমি দিয়ে দেব জল।
জলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। এবার আমি এখানে দিলাম লবণ, আর দিয়ে দেব চিনি এক চামচ মতো। লবণ চিনি দেওয়ার পর আমি জলটা এক মিনিট মতো আবারও ফুটিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমি যেভাবে বানিয়েছি তোমরাও এইভাবে বাড়িতে বানাও, বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছ, এবার আমি প্লেটে ঢোকলাগুলোর উপরে চামচে করে উঠে উঠে এগুলো দিয়ে দেব, সিরাটা দিয়ে দেব। দেখতে পা, সিরাটা দেওয়ার সাথে সাথে ঢোকলা পুরো একদম চুষে নেবে। তো তৈরি হয়ে গেছে আমার ঢোকলার রেসিপি। তো আজ এই পর্যন্ত, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।